আমাশয় খাতিরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। মহান রাব্বুল আলামিন তোমাদের সবসময় ভালো রাখবেন, নিরাপদে রাখবেন। আমি এই প্রার্থনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আমি আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অধ্যায় তিনের উপরে পাঁচ নয়ের একটি বিশেষ সূরা নিয়ে এসেছি। গত এর পূর্বের আমি তোমাদের যে সূরাগুলো দিয়েছি তার মধ্যে এই একটি সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সে সূরাটির নাম হচ্ছে সূরা আল্লাহ হাব। আশা করি তোমরা এই সূরাটি মনোযোগ দিয়ে শুনবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। ইতিমধ্যে তোমরা বই খাতা কলম পেন্সিল নিয়ে নিশ্চয়ই বসে গেছো, তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও পাঠ নয় অধ্যায় তিন সূরা আল্লাহ হাব। সূরা আল্লাহ হাব এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এটি আয়াত সংখ্যা পাঁচটি। সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের চরিত্র এবং তার পরিণতির বর্ণনা দিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল্লাহ হাব। এটি 111তম সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের ডাক দিলেন, অর্থাৎ আরবে এখন আমাদের সময়, এখন বর্তমান সময় বিভিন্ন প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু তৎকালীন সময় তত প্রযুক্তির ব্যবহার ছিল না। মানুষজনকে ডাক দিতে হলে সাহাবাদেরকে একসাথে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটু উঁচু স্থানে গিয়ে সেখানে মানুষজনকে একসাথে ডাক দিতেন কি বাজানোর ব্যবস্থা করতেন। তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেদিনও সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের ডাক দিলেন এবং তৎকালীন আরব সমাজে বিপদ আপদের ক্ষেত্রে কোনো ঘোষণা দেওয়ার জন্য, আহ্বান করার জন্য এটা একটা প্রচলিত ব্যবস্থা ছিল। সবাইকে তিনি একসাথে করার জন্য একটু উঁচু পর্বতে গিয়ে তিনি ডাক দিতেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাকে সকলেই পাহাড়ের পাদদেশে সমবেত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি যদি বলি হে পাহাড়ের অপর পাশ থেকে একটি শত্রুদল তোমাদের দিকে ধেয়ে আসছে, এগিয়ে আসছে, যে কোনো সময় তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে কি তোমরা তা বিশ্বাস করবে? সকলের সমস্বরে বলল, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি তোমাদের এক ভীষণ শাস্তি সম্পর্কে সতর্ক করছি। তোমরা স্বীকার করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মূর্তি পূজা করো, মূর্তি পূজা তোমরা যা করছো তা তোমরা অতি সত্য পরিত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনে আবু লাহাব ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চাচা, আবু লাহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করলেন, খেপে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্তভাবে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করলেন। আবু লাহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুটতে লাগলো। আবু লাহাবের কথায় কাজে অসন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই সূরাটি নাজিল করে দিলেন। এই সুরার বিভিন্ন অর্থ তোমাদের পাঠ্যবইতে রয়েছে। এই সুরার অর্থগুলো তোমরা একটু দেখে নেবে। শব্দার্থগুলো তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, ইয়াদুন দুই হাত, মাগনা কোনো কাজে আসেনি, কাসাবা সে উপার্জন করেছে, এই শব্দার্থগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপরে আমি তোমাদের সুরার অনুবাদগুলো একটু দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। বিসমিল্লাহ রহমান রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ধ্বংস সে নিজেও। দেখো রাব্বুল আলামিন আবু লাহাবকে সতর্ক করে দিচ্ছে, অভিশাপ করেছেন, কারণ আবু লাহাব তার হাত দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছে। মাগনা আনহু মালহু মা কাসাব, তার ধনসম্পদ, সে দুনিয়ার বুকে অসংখ্য ধনসম্পদ সে অর্জন করেছিল, উপার্জন করেছে, কিন্তু সেদিন তার ধনসম্পদ কোনো কাজে আসেনি। সায়াসলান আরান জাত আলাহাব, শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। কাকে? আবু লাহাবকে। আমরা আতুহু হাম্মালাত আল হাতাব, আবু লাহাবের স্ত্রী ছিল জঘন্য চরিত্রের অধিকারী, সেও আবু লাহাবকে সঙ্গ দিয়েছিল তার অন্যায় কাজের ক্ষেত্রে, আবু লাহাবকে অন্যায় কাজের জন্য ইন্ধন জুগিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ অভিশাপ করছেন, ফিজিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় পাকানো রশি। দেখো রাব্বুল আলামিন সূরা আল্লাহাবের মধ্যে আবু লাহাবকে সতর্ক করে দিচ্ছেন। এই সূরার ব্যাখ্যা তোমরা ভালো করে পড়ে নিবে। এই সূরার ব্যাখ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু লাহাবের মধ্যে যে চরম শত্রুতা ছিল সে এই সূরাটি আমাদের তা বুঝিয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তিনি কখনো কাউকে হিংসা করেননি, কাউকে শত্রু মনে করেননি, তিনি সবাইকে সৎ কাজের উপদেশ দিয়েছিলেন, ভালো কাজের উপদেশ দিয়েছিলেন, তিনি শত্রু মিত্র ভেদাভেদ ভুলে যেতেন, তাই তিনি আবু লাহাবকে সুন্দরভাবে উপদেশ দিয়েছিলেন। কিন্তু আবু লাহাব সে কথাগুলো বুঝতে না পেরে মহানবীর উপর খেপে গিয়ে তাকে পাথর ছুটতে লাগলো এবং তার পরিণতি স্বয়ং রাব্বুল আলামিন সূরা আল্লাহাবের মধ্যেই বলে দিয়েছেন। দেখো আবু লাহাব ছিল স্বয়ং মহানবীর চাচা, তারপরে তিনি তার ভাতিজাকে কি করলেন না, ক্ষমা করলেন না। প্রিয় শিক্ষার্থীরা, এই সূরা আমাদেরকে যে শিক্ষা দেয় সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরোধিতা খুবই মারাত্মক কাজ। আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সেখানে তাহলে রাসূলের আনুগত্য না করে রাসূলের বিরোধিতা করা মানে হচ্ছে ইসলামের বিরোধিতা করা। ইসলামের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। আল্লাহ স্বয়ং বিধান সৃষ্টি করেছেন ইসলামের, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। সেই বিধানকে যদি আমরা লঙ্ঘন করি আমাদের স্থান হবে কোথায়? ফিনার জাহান্নামা খালিদিন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমাদের অবস্থান হবে। এর ফলে দুনিয়া আখেরাত উভয় ধ্বংসের, ধ্বংস আমাদের অনিবার্য। দুনিয়ার সম্মান ধন সম্পদ ইসলামের শত্রুদের কোনো কাজে আসবে না, তাদেরকে রক্ষা করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এসুরা থেকে শিখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবুল আহাবের মতো কোনোভাবেই যেন অকৃতজ্ঞ না করেন। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধূর্ততা দেখিয়েছিল, আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছিল, অন্যায় আচরণ করেছিল, তাই সে শাস্তিও পেয়েছে। তাই আমরা কখনো রাসূলের অবাধ্য হব না, দিনের অবাধ্য হব না, ইসলামের অবাধ্য হব না, আল্লাহর অবাধ্য হব না। আমরা সকলে দিন ইসলামকে হৃদয়ে ধারণ করব। সবাই নিশ্চয় সূরাটি মনোযোগ দিয়ে শুনেছ, পরীক্ষার জন্য তোমরা নিশ্চয় প্রস্তুতি নিবে ভালোভাবে। তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।